আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের অনলাইন ক্লাসের পক্ষ থেকে স্বাগত। এখন আমি ক্লাস নেব প্রথম শ্রেণীর ইসলাম। চলো তাহলে আমরা দেখি আমাদের আজকে পাঠ শিরোনাম কি। আজকে পাঠ শিরোনাম হচ্ছে প্রশ্ন। আমরা তোমাদের এর আগেও প্রশ্ন দিয়েছি, ছয়টা করানো হয়েছে, আজকে তোমাদের আমি প্রশ্ন করাবো। চলো তাহলে সাত নম্বর হচ্ছে, কাদের নবী ও রাসুল বলা হয়? নবী ও রাসুল কাদের বলা হয়? চলো আমরা দেখি কাদের নবী ও রাসুল বলা হয়। মানুষকে হেদায়াত করার জন্য আল্লাহ তাআলা যাদেরকে মনোনীত করে পৃথিবীতে পাঠিয়েছেন তাদেরকে নবী ও রাসুল বলা হয়। দেখো, মানুষকে হেদায়াত করার জন্য, তাকে মানুষকে হেদায়াত করার জন্য আল্লাহ তাআলা যাদেরকে মনোনীত করে পৃথিবীতে পাঠিয়েছেন তাদেরকে নবী ও রাসুল বলা হয়। দেখো, এখানে আমি কমা দিয়েছি, এই কমা কিন্তু দিতে হবে। মানুষকে হেদায়াত করার জন্য আল্লাহ তাআলা যাদেরকে মনোনীত করে পৃথিবীতে পাঠিয়েছেন তাদেরকে নবী ও রাসুল বলা হয়। আট নম্বর প্রশ্ন হচ্ছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন এবং কোথায় জন্মগ্রহণ করেন? দেখো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন এবং কোথায় জন্মগ্রহণ করেন, এটা হচ্ছে প্রশ্ন। আমরা উত্তর দেখি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউ্বাল, কত? 570, মনে রাখবে। আবারও বলছি, 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউ্বাল। আবারও বলছি, দেখো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউ্বাল পবিত্র মক্কা নগরীতে, কোথায়? পবিত্র মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। কোথায় জন্মগ্রহণ করেন? পবিত্র মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। প্রশ্নটা আবারও দেখো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন এবং কোথায় জন্মগ্রহণ করেন? কখন জন্মগ্রহণ করেন? 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউ্বাল। আবারও দেখো, 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউ্বাল পবিত্র মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। চলো আমরা উপরেটা আরেকবার পড়ি, কাদের নবী ও রাসুল বলা হয়? মানুষকে হেদায়াত করার জন্য আল্লাহ তাআলা যাদেরকে মনোনীত করে পৃথিবীতে পাঠিয়েছেন তাদেরকে নবী ও রাসুল বলা হয়। আবারও দেখো, মানুষকে হেদায়াত করার জন্য, তাকে মানুষকে হেদায়াত করার জন্য আল্লাহ তাআলা যাদেরকে মনোনীত করে পৃথিবীতে পাঠিয়েছেন তাদেরকে নবী ও রাসুল বলা হয়। তাহলে আমরা এটা বুঝে গেলাম, কাদেরকে নবী ও রাসুল বলা হয়। চলো আরেকবার পড়ি, মানুষকে হেদায়াত করার জন্য আল্লাহ তাআলা যাদেরকে মনোনীত করে পৃথিবীতে পাঠিয়েছেন তাদেরকে নবী ও রাসুল বলা হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন এবং কোথায় জন্মগ্রহণ করেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউ্বাল। এই রবিউল আউ্বালটা কি? আরবি মাসের নাম। কি? 12ই রবিউল আউ্বাল পবিত্র মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউ্বাল পবিত্র মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। প্রিয় শিক্ষার্থীরা, আমি তো অনেকবার পড়ালাম, তোমরা আমার সাথে সাথে নিশ্চয় পড়েছ এবং বাসায়ও বেশি বেশি করে পড়বে, সাথে লিখবে। পড়লে আর লিখলে পড়া মনে থাকে। আর তোমাদের জানো, এই মাসের 20 তারিখে আমাদের মডেল টেস্ট পরীক্ষা শুরু, সে প্রস্তুতি নিয়ে পড়ালেখা করো। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।